সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের গণিত ক্লাসের বর্গমূল ও বর্গ সংখ্যা নিয়ে আলোচনা করব। তো এই প্রথম অধ্যায় এটা। তো এই বর্গমূল ও বর্গ সংখ্যাটা কি প্রথমে রিভিশন করে নিই, একটু জেনে নিই। বর্গ ও বর্গমূল, বর্গ এবং বর্গমূল, বর্গ ও বর্গমূল হলো কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ বলে এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। যেমন কোনো সংখ্যাকে, কোনো সংখ্যা দুই, দুইকে দুই দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় এই সংখ্যাটাই হলো বর্গ। এটা হলো বর্গ, এই বর্গ হলো চার, বর্গ এই বর্গ হলো চার, এটাই হলো বর্গ। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তো ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি হলো গুণফলের বর্গমূল, এই সংখ্যাটাই হচ্ছে বর্গমূল। এটা হলো বর্গমূল, এই চারের বর্গমূল হলো দুই, এই চার হচ্ছে বর্গ, এটা হচ্ছে বর্গ আর এটা হচ্ছে বর্গমূল। বর্গমূল অর্থাৎ দুইয়ের বর্গ হলো চার, তাহলে বর্গমূল দুই, যার বর্গ সংখ্যা হলো চার। তো আশা করি বর্গ এবং বর্গমূল বুঝতে পেরেছ। তো তোমরা বাসায় প্র্যাকটিস করবে যে বইয়ের মধ্যে লেখা আছে যে বর্গমূল বর্গ সংখ্যা এক থেকে একুশ পর্যন্ত একটা চার্টে আছে, পৃষ্ঠা নম্বর চার, পৃষ্ঠা নম্বর চারে আছে এক থেকে একুশ পর্যন্ত বর্গমূল বর্গ সংখ্যা। যেমন একের বর্গ এক, দুইয়ের বর্গ চার, তিনের বর্গ নয়, এইভাবে একুশের বর্গ চারশো একচল্লিশ। এই চারটা, এই ছকটা তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে, ভালো করে পড়ে মনে রাখবে এক থেকে একুশ পর্যন্ত, তাহলে এই বর্গমূলের অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। আর এই বর্গমূল আমরা এর আগে করেছি, এখন রিভিশন চলছে। তো বর্গমূল আমরা দুইভাবে করতে পারি, এক হচ্ছে গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারি, আর দুই হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে অর্থাৎ ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারি। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব গুণনীয়কের সাহায্যে বর্গমূল অর্থাৎ গুণনীয়ক প্রক্রিয়ায় বর্গমূল। প্রথমেই গুণনীয়ক প্রক্রিয়ায় বর্গমূল আছে এক নম্বর অঙ্কেই বইয়ের মধ্যে, সেই কারণে আমি প্রথমে এই গুণনীয়কের সাহায্যে বর্গমূল টা আলোচনা করব তোমাদের সামনে। এখন এই চার পৃষ্ঠায় নিচের দিকে লেখা আছে এই কীভাবে গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা যায়। এখানে লক্ষ্য করি, মৌলিক গুণনীয়কের সাহায্যে কোনো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় করার সময় যে কাজগুলি করতে হয় সেগুলি এখানে চারটা লাইনে লেখা আছে। প্রথমেই বলছে প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ ভাঙাইতে হবে, প্রথমেই প্রদত্ত সংখ্যাটিকে ভাঙাইতে হবে। যেমন আমি যদি শুরু করি উদাহরণে একটা, এই বর্গমূলের অঙ্ক আমরা করতেছি, আমরা বর্গমূল বোঝার চেষ্টা করলাম বর্গমূল এবং বর্গ সংখ্যা, এবার মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূলটা আমরা পড়ছি। তো উদাহরণে, উদাহরণ উদাহরণে কে বলা হয়েছে, প্রথমে প্রদত্ত সংখ্যা এই নিয়মের মধ্যে আমরা এই নিয়ম পড়ে পড়ে অঙ্কটা সমাধান করব। প্রথমে প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করতে হবে। আমরা প্রদত্ত সংখ্যাটা লিখি যে একত্রিশশো ছত্রিশ, উদাহরণে সমাধান করতেছি। প্রথমেই প্রদত্ত সংখ্যাটি লিখতে বলা হয়েছে একত্রিশশো ছত্রিশ, এটা লিখলাম। এইটার প্রথমেই প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করতে হবে, তাহলে এটা আমরা মৌলিক গুণনীয়ক বের করব অর্থাৎ গুণনীয়কগুলি বের করব। প্রথমেই যেহেতু ছত্রিশ আছে, ছয় আছে, তাই দুই দ্বারা যায়, তাহলে তিনের মধ্যে একবার থাকে এক, পাঁচ এগারো হয়, পাঁচবার থাকে এক, তেরো, ছয় দুগুণে বারো থাকে এক, আট দুগুণে ষোলো, এই পনেরোশো আটষট্টি হয়। এরপরে আবারও দুই দিয়ে ভাগ যায়, এই সাত দুগুণে চোদ্দো থাকে এক, আট দুগুণে ষোলো, চার দুগুণে আট, আটশো, সাতশো চুরাশি হয়। এরপরে আবারও দুই দিয়ে যায়, দুই দিয়ে ভাগ দিলে তিন দুগুণে ছয়, নয় দুগুণে আঠারো, দুই দুগুণে চার, তিনশো বিরানব্বই হলো। আবারও দুই দিয়ে যায়, তিনশো বিরানব্বইকে দুই দ্বারা ভাগ করি, তাহলে একবার থাকে নয় দুগুণে আঠারো,
আর ছয় দুগুণে বারো একশো ছিয়ানব্বই হয়। এই একশো ছিয়ানব্বইকেও আবার দুই দেওয়া যায়, দুই দেওয়া ভাগ দিই, নয় দুগুণে আঠারো আর থাকে কত এক, আট দুগুণে ষোলো। এরপরে আবারও দুই দেওয়া যায়, চার দুগুণে দুইটা দিলে, দুইটা ভাগ দিলে চার দুগুণে আট আর নয় দুগুণে আঠারো। এরপরে আবার সাত দিয়ে ভাগ যায়, সাত দিয়ে ভাগ দিলাম। এখন বলছে প্রথমে এই প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করতে হয়। এটা মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করলাম এক নম্বরে। আর দুই নম্বরে বলছে প্রতি জোড়া একই গুণনীয়কে একসাথে পাশাপাশি লিখতে হয়। এখন এখানে এগুলি পাশাপাশি লিখব। এখানে এখানে একত্রিশশো ছত্রিশ সমান, এখানে একত্রিশশো ছত্রিশ সমান পাশাপাশি লিখব। এরকম এক দুই তিন চার পাঁচ ছয়টা দুই আছে, দুই গুণন দুই, এভাবে গুণ দিয়ে লিখে যাব ছয়টা দুই। এরপরে ছয়টা দুই লেখার পরে সাত আছে দুইটা একসাথে। বলছে যে দুই নম্বরে প্রতি জোড়া একই গুণনীয়কে একসাথে পাশাপাশি লিখতে হয়। আমি খুব পাশাপাশি এটা লিখলাম, এরপরে খুব কাছাকাছি লিখি, এরপরে এটা পাশাপাশি লেখা হলো, আরও কাছাকাছি লিখি জোড়ায় বাদি। এই আরও কাছাকাছি প্রতি জোড়া একসাথে পাশাপাশি লেখার পর আরও কাছাকাছি লেখলাম, এরকম প্রতি জোড়াই জোড়া বাদছি, এরকম সবই জোড়া থাকবে যেহেতু এর বর্গমূল করা যায়, যেহেতু এর বর্গমূল আছে। তাহলে প্রতি দুই নম্বরে বলছে প্রতি জোড়ায় একই গুণনীয়কে একসাথে পাশাপাশি লিখতে হয়। পাশাপাশি লেখলাম, পাশাপাশি লেখার পরে আরও কাছাকাছি লেখলাম, এই যেটা পাশাপাশি করার পরে আরও কাছাকাছি লেখলাম। এখন বলছে যে প্রতি জোড়ায় এক জাতীয় গুণনীয়কের পরিবর্তে একটি গুণনীয়ক লিখতে হবে। দুইটার পরিবর্তে একটা নিব, এই দুইটার পরিবর্তে একটা, দুইটার পরিবর্তে একটা, দুইটার পরিবর্তে একটা নিব। এখানে এখন লিখব যে একত্রিশশো ছত্রিশের বর্গমূল, এখন লিখব যে একত্রিশশো, অতএব এই একত্রিশশো ছত্রিশ এর বর্গমূল, বর্গমূলের চিহ্ন আমরা জানি যে বর্গমূলের চিহ্ন রুট ওভার চিহ্ন, যে সমান, এটা বর্গমূলের চিহ্ন, রুট ওভার চিহ্ন হলো বর্গমূলের চিহ্ন এটা। তো একত্রিশশো ছত্রিশ সমান, এই যে দুইটার পরিবর্তে একটি নিব, প্রতি জোড়ায় এক জাতীয় গুণনীয়কের পরিবর্তে দুইটার পরিবর্তে একটা, তাহলে এখানে দুই নিব, দুই, এখানেও দুই, একটা, দুইটার পরিবর্তে একটা নিচ্ছে, এখানেও দুইটার পরিবর্তে একটা, এখানে দুইটার পরিবর্তে একটা, এই দুইটার পরিবর্তে একটা নিলাম। এখন এটা বলছে যে প্রতি জোড়া এক জাতীয় গুণনীয়কের পরিবর্তে একটি উৎপাদক নিয়ে লিখতে হয়, এই যে দুইটার পরিবর্তে একটা নিলাম, এটা হচ্ছে তিন নম্বর লাইনের কথা। আর সবশেষে বলছে যে প্রাপ্ত গুণনীয়কগুলোর ধারাবাহিক গুণফল হবে নির্ণেয় বর্গমূল। এখন প্রাপ্ত গুণনীয়কগুলোর, এই গুণনীয়কগুলোর ধারাবাহিক গুণফল হবে এরকম যে দুই দুগুণে চার, চার দুগুণে আট, সাত আটা ছাপ্পান্ন, এই ছাপ্পান্নই হবে এইটার, এই একত্রিশশো ছত্রিশের বর্গমূল। তাই সবশেষে বলছে প্রাপ্ত গুণনীয়কগুলোর ধারাবাহিক গুণফল হবে নির্ণেয় বর্গমূল। তাহলে এটার গুণ করি যে দুই দুগুণে চার, চার দুগুণে আট, সাত আটা ছাপ্পান্ন, এই ছাপ্পান্নই হলো এই একত্রিশশো ছত্রিশের বর্গমূল। এটা সবশেষে চার নম্বরে এই কথাটা বলছে। তাহলে আমরা গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা শিখলাম, যে প্রথমেই বলছে যে প্রথমে প্রতি প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করতে হবে। এটা মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করেছি, প্রথমে প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করতে হবে তাই করেছি। এরপরে প্রতি জোড়ায় প্রতি জোড়া একই গুণনীয়ক একসাথে পাশাপাশি লিখতে হয়। এই যে প্রতি জোড়া একসাথে পাশাপাশি লিখেছি, তারপরে খুব কাছাকাছি লিখছি। এরপরে বলছে যে প্রতি জোড়া এক জাতীয় গুণনীয়কের পরিবর্তে একটি গুণনীয়ক লিখতে হয়, এক জাতীয়র পরিবর্তে একটি, এক জাতীয়র পরিবর্তে একটি, দুইটার পরিবর্তে একটি, দুইটার পরিবর্তে একটি। আর সবশেষে বলছে যে প্রদত্ত গুণনীয়কগুলোর ধারাবাহিক গুণফল হবে, এগুলার ধারাবাহিক গুণফল হবে নির্ণেয় বর্গমূল। তাহলে ধারাবাহিক লিখছি যে একত্রিশশো ছত্রিশের বর্গমূল, বর্গমূলের চিহ্ন এরকম রুট ওভার চিহ্ন সমান, এটার ধারাবাহিক গুণফল দুই দুগুণে চার, চার দুগুণে আট, সাত আটা ছাপ্পান্ন হলো এর বর্গমূল। তো এটা হলো এই বর্গমূল নির্ণয়ের নিয়ম, আর এই নিয়মের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয়, এভাবে আমরা বর্গমূল নির্ণয় অঙ্কগুলি বারবার বাসায় প্র্যাকটিস করব। আর আমি যে কথা বলেছি, তোমরা যে বর্গমূল নির্ণয় করো, এই বর্গমূল নির্ণয় করতে হলে এই যে ছকটা ভালো করে মুখস্থ করতে হবে, এই চার পৃষ্ঠায় এক থেকে একুশ পর্যন্ত যে বর্গমূল আছে সেটা তোমরা ভালো করে বাসায় প্র্যাকটিস করবে। আর
তোমরা বাসায় বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করবে। তো আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি, তোমরা ভালোভাবে বুঝতে পারবে আরেকটি অঙ্ক করলে। যেমন অনুশীলনী এক পয়েন্ট একের, অনুশীলনী এক পয়েন্ট একের একটা অঙ্ক করি। দেখো ঘ নম্বর অঙ্কটা করলে আরও স্পষ্ট হবে। এক নম্বর অঙ্ক সমাধান করি। এক নম্বর সমাধান, এখানে পনেরোশো একুশ আছে একের ঘ, এখানে পনেরোশো একুশ, এইগুলির গুণনীয়ক বের করব। গুণনীয়ক বের করতে হলে প্রথমেই দেখো এটা কত দেওয়া যায়, যেহেতু বিজোড় সংখ্যা আছে এখানে একুশ আছে, তাহলে তিন দিয়ে ভাগ যেতে পারে। তিন দিয়ে ভাগ দিলে তিন পাঁচা পনেরো, দুয়ের মধ্যে যায় না, থাকে হলো একুশ, তিন সাথে একুশ। এরপরে আবারও তিন দিয়ে ভাগ যাবে, এটাকে তিন দিয়ে ভাগ দিলে তিন পাঁচের মধ্যে একবার থাকে দুই, বিশ, তিন ছয় আঠারো, তিন নং সাতাশ, একশো উনসত্তর। এরপরে আবার তেরো দিয়ে ভাগ যায়, তেরো দিয়ে ভাগ গেলে তেরো তেরোয় একশো উনসত্তর। তো মৌলিক গুণনীয়ক বের করলাম। আর এখানে এখানে লিখতে পারি, এখানে পনেরোশো একুশ সমান, এইগুলি খুব কাছাকাছি লিখব, তিন গুণন তিন গুণন তেরো গুণ তেরো, তেরো গুণ তেরো, এগুলি আরও জোড়ায় জোড়ায় বাদি, এগুলি তিন গুণন তিন গুণ খুব জোড়াবাদি, তেরো গুণ তেরো, এটা জোড়া বাঁধলাম। এখন বর্গমূল নির্ণয় করব, যতএব এর বর্গমূল, এর বর্গমূল, বর্গমূলের চিহ্ন দেই, বর্গমূলের চিহ্ন রুট ওভার পনেরোশো একুশ, পনেরোশো একুশ সমান, এই দুইটার পরিবর্তে একটি নিব, দুইটা তিন আছে তার পরিবর্তে একটি নিলাম, দুইটা তেরো আছে তার পরিবর্তে একটি। তাহলে এটা নিয়মের মধ্যে করতেছি, গুণনীয়ক বের করছি, মৌলিক গুণনীয়ক বের করছি। তারপরে প্রত্যেক জোড়া এক জাতীয় পরিবর্তে আমরা এই প্রত্যেকটি প্রতি জোড়া একই গুণনীয়ক একসাথে পাশাপাশি লিখেছি, এরপরে খুব কাছাকাছি লিখেছি, এরপরে প্রতি জোড়া এক জাতীয়র পরিবর্তে একটি, তিনটার তিন আছে দুইটা একটি নিয়েছি, তেরো আছে দুইটা একটি নিয়েছি, প্রতি জোড়া এক জাতীয়র পরিবর্তে একটি গুণনীয়ক নিয়েছি। এরপরে এইগুলির ধারাবাহিক গুণফল হলো নির্ণয় বর্গমূল, তাহলে তিন তেরো উনচল্লিশ, এই উনচল্লিশ হলো এটার বর্গমূল। তো আশা করি এই অঙ্কটিও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। বাসায় বেশি বেশি গণিত প্র্যাকটিস করো, আর মোবাইলের ব্যবহারও সীমিত ব্যবহার করো, যেটুকু ব্যবহার না করলেও নয়। তো আজকে পর্যন্তই, তোমাদের একটু হোমওয়ার্ক দিচ্ছি আজকে, তো তোমাদের কাজ দেই যে বাসার কাজ, অনুশীলনী এক পয়েন্ট একের একের ক এবং খ, বাসার কাজ অনুশীলনী এক পয়েন্ট এক একের ক খ নম্বর অঙ্ক করে তোমরা হোয়াটসঅ্যাপসে পাঠিয়ে দিবে। এছাড়াও শিডিউলে যে অঙ্কগুলি আছে সেগুলি করে হোয়াটসঅ্যাপসে পাঠিয়ে দিবে, আমি দেখে দেবো ইনশাআল্লাহ। তো আজকে পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।